আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হলো টানেল ক্লিন প্রযুক্তির ডায়ার কিভাবে কাজ করে। ডায়ার মিনস হলো যেখানে ইট ঠোকানো হয়, তো এটা কিভাবে কাজ করে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতেছেন আমাদের আমার ঠিক ডানে আছে ইটিসির ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমুল্লাহ, মধ্যে আছে আমাদের ইন্টারপ্রিটার আনোয়ার ভাই, আর হলো একবারে শেষে আছে হলো লিসম মিং, উনি হলো আমাদের মূলত আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। তো আসলে আমি এখন জানতে চাচ্ছি লিসম মিংয়ের কাছে কীভাবে আসলে এই ডায়ারটা কাজ করে, আর আমার কথাগুলো আনোয়ার ভাই লিসম মিংয়ের কাছে প্রেজেন্ট করবে। চলুন আমরা জেনে আসি যে কীভাবে আসলে ডায়ারটা কাজ করে এবং এই কীভাবে শুকায় সেটা আমরা এখন বিস্তারিত লিসম মিংয়ের কাছ থেকে শুনবো। বলছে যে আমাদের ক্লিন থেকে ডাক্তির মাধ্যমে এয়ারে হট এয়ার চলে আসবে এখানে, আসার পরে আমরা এখান থেকে পাইপ দিয়ে এখানে আমরা ডাউন সাইডে দিয়ে দেবো। এখান থেকে হাওয়াগুলো আমাদের এই বক্সেটের প্রত্যেকটা বক্স হিসেবে ব্যবহার করতেছি আমরা, সেই বক্স দিয়ে এই গরম হাওয়াটা চলে আসবে নিচে, ডায়ারে ইটগুলা সুন্দর শুকাবে। শুকালে আবার এখান থেকে আমরা আবার সেকেন্ড ফ্লোরে যাবো, ওই ডায়ারের মতো সেম কাজ করে তারপরে আপনার আবার এখান থেকে শুরু হবে আপনার ওই পাইপ দিয়ে আমরা ফুলওয়ার সিস্টেম করে হাওয়া বাইরে পাস করে দেওয়া যাবে, সেটা সবচেয়ে সুন্দর। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আসলে প্রতিদিন এই যে অটো ব্রিক্স ফ্যাক্টরি এখানে কত লক্ষ ব্রিক্স প্রতিদিন শুকানো সম্ভব এবং পুরানো সম্ভব, এটা আপনি আলিসমের কাছ থেকে আমাদের জানবেন।每天，这边看到哪里没？有几十万钻可以有干，公干完了就是你在这边有。对对对，那就多少钻？几万钻？每天。他是根据主要那边的产量需要的呀。这边多少钻可以？每天。主要一天那一条一天需要可能差不多10万钻。10万。这边看到哪里需要吗？ 它是根据主要那边要多少，这边要需求就多少，因为它只要保持了那边正面你的供应的那边，它就是配套的。我们这些 প্রতিদিন আপনার ক্লিনে যদি 1 লাখ ইট হয় প্রয়োজন, মানে ইয়াতে চলে মানে পুরানো হয়, তাহলে এই ডায়ারে আপনার তো ইট পর্যাপ্ত থাকবে, সমস্যা নেই। ওখানে যতগুলো প্রোডাকশন যাবে এখান থেকে অতগুলো সাপ্লাই দেওয়া যাবে, সমস্যা হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রতিদিন এই শুকানো সম্ভব। আর আমি বন্ধু আমি আর একটা জিনিস ক্লিয়ার করছি আপনাদের মাঝে, এই যে কক্সগুলো দেখছেন এই কক্সগুলো আসলে এয়ার ভেন্টিলেশনের জন্য রাখা হবে। যখন আমরা এদের ছাদটা ঢালাই হয়ে যাবে তখন আমরা কী করবো, এই এআই এই কক্সটাকে ফেলে দিব, ফেলে দিলে তখন কী হবে, এই যে হট এয়ারটা গরম বাতাসটা নিচ দিয়ে উপরে উঠবে, উপরে উঠে আমাদের ইটটাকে শুকাই দিবে, আবার নিচে তো আমাদের মানে ইট থাকবে। তো ধন্যবাদ আসলে বন্ধুরা, আমি আসলে চিন্তা করতেছি আপনাদের মাঝে ডিটেল ভিডিওগুলা করব, আর দেখি লিসমিং আরও কী করে নাকি বলতে চায়। তাহলে যদি আপনার ইট পুরানো প্রোডাকশন ঠিক মতো হয়, যদি কোনো প্রবলেম না হয় সেরকম যদি মেচিউরড লোকটা কী করে
মেনটেইন করে তাহলে সম্ভব পারতে 1 লাখ করে দিন। ধন্যবাদ আনোয়ার ভাই, আপনি সুন্দরভাবে আমাদের মাঝে প্রেজেন্ট করার জন্য, আর সেলিম ভাইকেও ধন্যবাদ। আমরা স্টেপ বাই স্টেপ আমাদের যে প্রজেক্টটা হচ্ছে এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।